सम्मानित व्यूअर्स आम्रा सिलेट एक्सप्रेसर पक्ष के सबा के शुभेच्छा जानाच्छि। आम्रा एखन एसे उपस्थित होयेछि सिलेट सदर उपजेलार हाटखोला यूनियनेर खासरबाड़ी सरकारी प्राथमिक विद्यालय प्रांगणे। बांग्लादेश रेड क्रिसेंट सोसाइटी सिलेट यूनिटेर उद्योगे बन्याय क्षतिग्रस्त मानुष के आज के नगद अर्थ एवं सब्जी बीज वितरण करा हबे। गतकाल 5 अक्टोबर कान्दिगाँव यूनियने 250 परिवार के प्राय 11,25,000 टाका वितरण करा हुए छे। आज के खासर हाटखोला यूनियनेर खासरबाड़ी सरकारी प्राथमिक विद्यालय 1 এবং 2 নম্বর वार्डर 250 परिवार के प्राय 1 এবং 2 নম্বর वार्डर 250 परिवार के प्राय 11,25,000 टाका वितरण करा हबे। आज के वितरण कर्मसूची उद्बोधन करबें सिलेट सदर उपजेलार बारबार निर्वाचित चेयरमैन अलहाज अशफाक अहमद। आम्रा एखन खासरबाड़ी सरकारी प्राथमिक विद्यालय एसे उपस्थित होयेछि। एखाने आमादेर सामने एखन उपस्थित होयेछेन 1 নং हाटखोला यूनियनेर 1 নং वार्डेर मेम्बर जनाब आब्दुल हामिद। आम्रा उनार काछे जानते चाहब आज के रेड किचन सोसाइटी ये जे अर्थ वितरण कर आससे जे एलाकार दुस्थ असहाय बन्याय क्षतिग्रस्त मानुष पाछे ये बेपारे तार अभिमनटा कि एवं तारा जे रेड किचन सोसाइटी जे प्रक्रिया अवलम्बन करे लोकदेर के नियोग इयो करेछे। कारण आम्रा जानी जे एखाने उनी मेम्बर हिसाबे उनार कोनो दायित्व नहीं, उनी जस्ट एलाकाटा देखिए दिएछेन एवं रेड किचन सोसाइटी ढाका एवं सिलेटेर विभिन्न कर्मकर्ताबृंद एखाने एसे लोकदेरके शनाक्त करेछेन। तो आम्रा एखन तार काछे एई ब्यापारे तार अभिमत जानते चाइब। आसलामु आलाइकुम दर्शकबृंद, आमी हाटखोला यूनियन 1 নম্বর वार्डेर मेम्बर आब्दुल हामिद। आमार অভিজ্ঞতা থেকে আমি যে রেড ক্রিসেন্টের যে কার্যক্রম রেড ক্রিসেন্টের যে উপকারভোগী রেড ক্রিসেন্টের যে উপকারভোগী বাসায় যে পরিচালনা করেছেন এই পরিচালনা করাকে দেখে আমি অভিভূত যে এত সুন্দর এত স্বচ্ছ এত সততার ভিতরে এত সততার ভিতরে আমার কাছে যে সময় এসেছেন এসে বলছেন যে আপনার ওই ওয়ার্ডে উপকারভোগীদের দরকার, গরিব বন্যা দুর্গতদের দরকার, আমি গ্রাম দেখে দিয়েছি এবং আমি সহযোগিতা করতে চেয়েছি কিন্তু তাদের সহযোগিতার কোনো প্রয়োজন হয়নি। আমি দেখেছি প্রমাণ যে বলেছিল যে যেই রকম যে আমাদের সহযোগিতার কোনো প্রয়োজন নেই, আমি দেখেছি যে তাদের সহযোগিতা ছাড়াই এই ওয়ার্ডের এই এলাকার যে গরিব এবং বন্যার্ত ওদেরকে বেছে বেছে যে উপকারভোগী বেছে নিয়েছেন এবং যে প্রক্রিয়ার মাধ্যমে কমপ্লিট উপকারভোগী যাচাই করে বাছাই করে আজকে পর্যন্ত হাতে হাতে পৌঁছিয়ে দিয়েছেন, খাট দিয়েছেন, এই সমস্ত দেখে আমি অভিভূত। আর আমি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ যে কর্মবৃন্দ যারা কর্ম করেছেন, যারা এই এলাকার নাম সিলেক্টেড করেছেন, সবার কাছে আমি অশেষ অশেষ কৃতজ্ঞ এবং ওদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে আমি আব্দুর রহমান জামিল ভাই রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি, আমার প্রিয় ভাই, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আশফাক আহমদ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার ওই এলাকা যে উনি বেছে নিয়েছেন এবং ওই এলাকার জন্য যে রেড ক্রিসেন্ট
রাষ্ট্রের আগমন হয়েছে, তাই আমি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম হাটখোলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে অবস্থিত। আমরা এখন দেখতে পাচ্ছি যে সিলেট সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে স্থলে চলে যাচ্ছি। আমরা সরাসরি এখন উদ্বোধনী অনুষ্ঠানের স্থলে চলে আসছি। আমি আগেও বলেছি, এখনো বলতে চাই, যেটা আমি অতিথিবৃন্দ সহ সবার জ্ঞাতার্থে, আমরা এখানে দীর্ঘ 16 থেকে 17 দিন যাবৎ আমরা কাজ করেছি। কাজ করার প্রথমে আমরা আমাদের বেনিফিশিয়ারিদের অর্থাৎ উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে আমরা লিস্ট করেছি। আগেও বলেছি যে অনেকেই মাইনাস হতে পারেন, যারা ফোন কল ধরেন নাই বা ইয়ে করেন নাই, আমরা পরবর্তীতে অন্যদের এই ভাই আপনি তো আমরা পরবর্তীতে অন্যান্যদের ইনক্লুড করেছি। সুতরাং প্রাথমিক লিস্টে যারা আসেন নাই, আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনাদের মোবাইল ফোন বন্ধ ছিল, আমাদের কিছু করার ছিল না। আমরা প্রত্যেকেই 4,500 টাকা করে এবং প্রতি পরিবারের মধ্যে 4,500 টাকা করে এবং এক প্যাকেট করে 8 ধরনের সবজি বীজ আমরা বিতরণ করছি আজকে আপনাদের এই ইউনিয়নের 250 পরিবারের মধ্যে, 2টি ওয়ার্ডের 250 পরিবারের মধ্যে। তারপরে হচ্ছে আমরা আপনাদের কাছে প্রথমে একটা করে লাল কার্ড হাতে করে পৌঁছে দিয়েছি। কেন হচ্ছে আমি প্রথমে বলেছি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জাতীয় সদর দপ্তর তথা সিলেট ইউনিট, আমরা জাহিবের নেতৃত্বে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি আমরা অনুসরণ করি, যেটা হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। আমরা আপনাদের কাছে একটা কমপ্লেইনের জন্য একটা করে ভিজিটিং কার্ড নাম্বার সহ পলিসি একটা কমপ্লেইনের ভিজিটিং কার্ড আমরা আপনাদের হাতে পৌঁছে দিয়েছি, যেটাতে আপনারা আমাদের এই 4,500 টাকা নিতে এবং সবজি নিতে আপনাদের নাম এন্ট্রি করাইতে কেউ বা কোনো দুষ্কৃতিকারী যদি বলে কোনো ধরনের টাকা বা কোনো কিছু যদি চার্জ করে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদের কাছে এবং সরাসরি এখানে অভিযোগ করতে পারবেন। এই ফোন নম্বরে আপনারা কোনো ভয়ভীতি ছাড়াই প্রদর্শন করবেন। আপনাদের সাথে আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সহ আমাদের রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ রয়েছেন। এটা আমরা খুব দৃঢ় হবে, এটা আমরা দেখবো। আমরা দেখতে পাই যে বিভিন্ন উপজেলায় বিভিন্ন আরো বিভিন্ন ইউনিটে এরকম দুষ্কৃতিকারীরা এরকম করতেছে। সুতরাং আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন। আমরা সিলেট ইউনিট এবং জাতীয় সদর দপ্তর সবসময় এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি কখনো এই যে মানুষকে সাহায্য করতে গিয়ে কখনো কারো কাছ থেকে কোনো ধরনের টাকা বা উপঢৌকন এগুলো কিছু গ্রহণ করে না। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র ওয়ার্ডের মেম্বার আব্দুল আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম। আমি হাটখোলা 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল আহমেদ। আমি অশেষ ধন্যবাদ প্রথম অবস্থায় জানাচ্ছি যে রেড ক্রিসেন্ট সোসাইটির যে কর্মবৃন্দ যারা ওই এলাকাকে নির্বাচিত করে, আমার ওই বন্যা দুর্গত এলাকাকে নির্বাচিত করে আমার এলাকায় পাঠিয়েছেন, এবং যারা আসিয়া আমার এলাকায় শুধুমাত্র তাদেরকে এলাকা দেখানির পর যে প্রক্রিয়ায় বেনিফিশিয়ারি নির্বাচিত করেছেন, এই বেনিফিশিয়ারি নির্বাচিত করেছেন দেখিয়া আমি অভিভূত যে এত সুন্দর, কারো কোনো সহযোগিতার প্রয়োজন নেই, কারো কোনো একটুক। আমি মেম্বার হিসাবে যেহেতু সারাদিন ওরা কর্ম কাজ করতেছেন আমার ওয়ার্ডে আসিয়া, আমি তাদের পিছনে লুফ ডান্ডা নিয়ে তাদের পিছনে আমি চলেছি সারাদিন। আমি আমার হাতে যেখানে যেন পাইছি যে ওই জায়গা কাজ করতেছে কর্মক্ষেত্র, আমি তাদের পিছনে পিছনে ঘুরছি, কিন্তু আমি তাদের একটা কেক খাওয়ানি আমার পক্ষে সম্ভব হয় নাই। এমন রেড ক্রিসেন্ট তৈরি করার জন্য আমি রেড ক্রিসেন্ট সোসাইটির
সেক্রেটারি আব্দুর রহমান জামিল ভাই উপস্থিত আছেন, আমার উপজেলা বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার প্রাণের নেতা, আমি সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আমি বিশিষ্ট সমাজসেবক অত্র ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী জমান আব্দুর রহমান সাহেবকে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সদর উপজেলার দুইটি ইউনিয়ন কান্দিগাঁও এবং হাটখোলা দুইটা ইউনিয়নে আমার রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান জামিল ভাইয়ের প্রচেষ্টায় আমরা বিগত দিনে ওনার সাথে আমাদের সম্পর্ক ছিল, ছোটোবেলা থেকে ওনার সাথে আমাদের আসা যাওয়া বসা, আমাদের সম্পর্ক থাকার কারণে আমার ছোটো ভাই আব্দুল হামিদ মেম্বার হয়েছে অত্র ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে, তার অনেক গভীর সম্পর্ক জামিল ভাইয়ের সাথে, যার কারণে ইশারা দেওয়ার সাথে সাথে জামিল ভাই আমাদের হাটখোলা ইউনিয়নে তার মন থাকি এই অনুদানটুকু আমাদেরকে দিয়েছেন। আজকে আপনাদের বারবার নির্বাচিত, তিনবারের নির্বাচিত চেয়ারম্যান সদর উপজেলার আলহাজ আশফাক আহমদ সাহেব আপনাদের সামনে উপস্থিত, আপনারা যোগ্য ব্যক্তিরে বুট দিছিলা বলিয়াই, যোগ্য ব্যক্তিরে আপনারা নির্বাচিত করছিলেন বলেই আজকে আপনাদের এলাকায় এসব অনুদান এসেছে। আপনারা জানতে হবে, আপনারা মনে রাখতে হবে, আগামী দিনের আমরার দিন আজকে গেলেই যে শেষ এটা নাই, দিন একটার পর একটা আসবেই আপনাদের সামনে, অনেক নেতাকর্মী আপনাদের সামনে আসবে, অনেক নির্বাচন আপনাদের সামনে আসবে, কিন্তু যোগ্য প্রার্থী যাচাই বিচার করি আপনারা নির্বাচিত করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার অত্র ইউনিয়নের অনেক নেতাকর্মী এখানে এসেছেন, আমি নাম উল্লেখ করতে পারি নাই সময় স্বল্পতার কারণে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এ দেশের মেহনতি মানুষের। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জনাব ফখরউদ্দিন ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। বাংলা রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কর্তৃক আয়োজিত বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাধ্যমে নগদ অর্থ এবং সবজি বীজ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সিলেট সদর উপজেলার চেয়ারম্যান জনাব আশফাক আহমদ,
উপস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান জামিল ভাই সহ উপস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং সুবিধাভোগীবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু সময় কম, বক্তব্য দেওয়ার সুযোগ খুবই কম, আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আজকে যে একটা মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেজন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করব ভবিষ্যতেও যদি কোনো ধরনের সুযোগ সুবিধা থাকে আমাদের এই অবহেলিত হাটকলা এক নম্বর ওয়ার্ডকে যেন তারা তালিকাভুক্ত রাখেন। পরিশেষে অনেক কষ্ট করে আপনারা আমাদের এলাকাকে নির্বাচিত করেছেন এবং অনেক ত্যাগ কষ্ট স্বীকার করে আপনারা আমাদের সুবিধাভোগীদের হাতে এই নগদ অর্থ এবং সবজি বীজ বিতরণ করছেন, সেজন্য আপনাদেরকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেট ইউনিটের উপপরিচালক জনাব আব্দুল সালাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়, সদর উপজেলার আমাদের সিলেট ইউনিটের সম্মানিত সেক্রেটারি মহোদয়, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার আপনাদের সকলকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি সংক্ষেপে দুই একটা কথা বলতেছি। আপনাদেরকে যে নির্বাচন করা, সে নির্বাচন করার জন্য কিন্তু আমাদের যে ভলান্টিয়াররা আছেন দিনরাত পরিশ্রম করে সে নির্বাচন করেছেন আপনাদেরকে। আপনাদের কার্ডগুলি সব তৈরি করেছেন এবং আমাদের যে পোস্ট অফিসের যে লোকজন আছেন, অফিসার আছেন, তারাও নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদাই আপনাদের পাশে আছে। গত বন্যার সময় আমরা বিভিন্ন উপজেলাতে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি, তার ভিতরে চাল, ডাল, তেল, নুন যা ছিল সবগুলি বিতরণ করছি, প্রায় বারোশো প্যাকেটের মতো। এবং পুরো দেড় মাসব্যাপী আমরা রান্না করা খাবার, এই কোভিড-19 সময়, মহামারীর সময় পুরো দেড় মাস আমরা রান্না করা খাবার বিতরণ করছি 300 জনকে, প্রতিদিন 300 জনকে। তো রেড ক্রিসেন্ট সবসময় আপনাদের পাশে আছে, রেড ক্রিসেন্টকে আপনারা সহযোগিতা করবেন। আপনারা সবাই রেড ক্রিসেন্টের যদি কেউ এই যে আমরা যে ত্রাণ সামগ্রী এবং আমরা যে টাকা পয়সা আপনাদেরকে দিচ্ছি রেড ক্রিসেন্ট সোসাইটি, এই বিষয়ে যদি কেউ কখনও আপনাদের কাছ থেকে কোনো চাঁদা চায় বা টাকা চায়, সেটা আপনাদেরকে প্রত্যেকের কার্ড দেওয়া আছে এবং আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি মহোদয় আছেন জামিল ভাই, ওনাকে জানাবেন। এবং এই ব্যাপারে আমরা কিন্তু কঠোর এবং এই ব্যাপারে কারো ছাড় দেওয়া হবে না, সেটা মনে রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন জনাব সোহেব আহমেদ সাহেবকে আমি বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনরঞ্জিত চেয়ারম্যান, যিনি আমাদের সবসময় উৎসব উদ্দীপনা দিয়ে থাকেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আশফাক মোহাম্মদ সাহেব, উপস্থিত রেড ক্রিসেন্ট ইউনিট সিলেট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান জামিল, উপস্থিত গণ্যমান্য মুরব্বী ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবেন উপজেলা চেয়ারম্যান সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব। আমি শুধু এটুকু বলতে চাই, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় গরিব মানুষের পাশে, দুর্যোগ জায়গায় এর মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আমরা প্রায় 10-12 বছর হয়, যখনও যে জায়গায় দুর্যোগ হয়েছে, যে জায়গায় বন্যা হয়েছে, সব সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও আমরা পাশে দাঁড়াতে চেষ্টা করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আগামীতেও আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের চেয়ারম্যান সাহেব তো অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের কানে এসে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আজকে টাকা পাবেন নগদ 4,500 এবং বীজ, বিশেষ করে আপনাদের এই এলাকাতে কিন্তু অনেক তরি তরকারি হয়, বীজগুলো নিয়ে আপনারা সুষ্ঠুভাবে তরি তরকারি জোগাড় করে আপনারা এই বিতরণ করবেন এবং লাগাইয়া আমাদেরকেও খাওয়াবেন, আমাদের চেয়ারম্যান সাহেবকে খাওয়াবেন, বুঝছেন, আর টাকাটা আপনারা সুষ্ঠু কাজে লাগাবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করি আমি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেট রেড ক্রিসেন্ট ইন্টার কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুর রহমান খোকন ভাইকে বিশেষজ্ঞদের বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান হাজি মোশাহিদ আলী, এখানে মঞ্চে উপস্থিত আপনারা জানেন বারবার নির্বাচিত এই সিলেট সদরের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গার্জিয়ান জনাব আলহাজ আশফাক আহমদ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আজকে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আজকে এই অনুষ্ঠানটি করছি, সেই প্রতিষ্ঠানের সিলেটের কর্ণধার সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের জনাব আব্দুর রহমান জামিল মঞ্চে উপস্থিত আছেন। এখানে আমাদের সহকারী পরিচালক এর আব্দুল সালাম এবং আমার সহকর্মী বা সহযোদ্ধা শোয়েব আহমদ সহ এই এলাকার সকল গণ্যমান্য মুরব্বিয়ান এবং আপনারা যারা সুবিধাভোগী আজকের এই সুবিধা গ্রহণ করছেন আপনাদের সবাইকে সালাম এবং আদাব জানিয়ে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো। আপনারা জানেন এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার মাধ্যমে যখনই যেখানে দুর্যোগ কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক আর মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ হোক, সেই দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখেছেন এই কোভিড-19 কারণে সারা ওয়ার্ল্ডে রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তথা এই সিলেটে আমরা এই গরিব দুঃখী যারা বাসমান মানুষ তাদের মধ্যে সারা কোভিড চলাকালীন সময় আমরা খাদ্য বিতরণ করেছি, রান্না করে খাদ্য বিতরণ করেছি, খাবার দিয়েছি যে সকল বাসমান মানুষজন, হোটেল রেস্তোরাঁ সব বন্ধ ছিল, মানুষ খাবার পাচ্ছিল না, আমরা খাবার ব্যবস্থা করেছি। প্রতিদিন আমরা আমাদের যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে এই খাদ্যটুকু বিতরণ করা হতো। পাশাপাশি আপনারা শুনেছেন আমাদের পরিচালক বলেছেন যে আমরা প্রায় 1500 পরিবারের মধ্যে আমরা এই যে 7.5 কেজি চাল, তেল, চিনি, লবণ, পেঁয়াজ থেকে শুরু করে আমরা প্রত্যেকটি আইটেম আমরা মানুষের মধ্যে যাতে মানুষ দুমুঠো উপকৃত হতে পারে সেই জন্য আমরা সেইগুলো বিতরণ করেছি। তারই মানে আজকে ধারাবাহিকতায় যে আপনারা বিশেষ করে বন্যা দুর্গত এলাকা, যে সকল এলাকার মানুষ বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নগদ 4,500 টাকা এবং পাশাপাশি যে সবজি বীজ বিতরণ করা হচ্ছে, এই সকল প্রত্যেকটি কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে গ্রহণ করা হচ্ছে যাতে মানুষ উপকৃত হতে পারে এবং কারো মাধ্যমে নয়, ডিরেক্ট যে সুবিধাভোগী তার হাতে গিয়ে যাতে টাকাগুলো পৌঁছে, মাঝখানে কোনো দালাল কিংবা কোনো ধরনের কোনো চক্রের হাতে যাতে এই টাকাটা পড়ে যাতে উপকৃত যে সুবিধাভোগী সে যাতে বঞ্চিত না হয় তারই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে আপনাদের মধ্যে এই টাকাগুলো বিতরণ করছেন। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের যুব রেড ক্রিসেন্ট বেশ প্রায় 1 মাস থেকে আপনাদেরকে এই প্রসেসে নিয়ে আসার জন্য যে পরিশ্রম করছে তারা যাতে আপনাদের হাতেই আপনাদের টাকাগুলো যায় এই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই নির্দেশ দিয়েছেন যে আত্মমানবতার সেবায় প্রকৃত যারা সুবিধাভোগী, যারা আসলে মানবতার দিনযাপন করছে তারা যাতে এই টাকাগুলো তাদের হাতে পায় সেই ব্যবস্থাটুকু করার জন্য এইভাবে আমরা আব্দুর রহমান জামিল ভাইয়ের নেতৃত্বে আমরা কাজগুলো করছি। পাশাপাশি এই মানে আপনাদের এলাকা কেন বেছে নেওয়া হয়েছে, এই এলাকা আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছে, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমার হাটকুলা এবং কান্দিগাঁও এই দুইটি ইউনিয়ন বেশি বন্যা ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে যাতে আমরা এই অনুদানটুকু বিতরণ করি তিনি সেই নির্দেশটুকু দিয়েছেন, তার নির্দেশ অনুযায়ী আমরা এই কাজটুকু করছি। যাই হোক, আপনারা যারা পেয়েছেন আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আর যারা পান নাই আমরা চেষ্টা করব আগামী যে দ্বিতীয় ফেজ আসবে সেই ফেজে আপনাদের যাতে আপনাদেরকে এই সুবিধাটুকু প্রদান করা যায় কিনা সেই বিবেচনাটুকু আপনাদেরকে করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি
আমাদের সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত অভিভাবক, যার মাধ্যমে আমি আগে বলেছি, যার মাধ্যমে আপনারা এখানে অনুদানের যে যিনি সেক্রেটারি এবং যার মাধ্যমে আপনারা এই টাকাগুলো পাচ্ছেন, আমাদের সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুর রহমান জামিল ভাইকে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী হাটখোলা ইউনিয়নের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের উদ্যোগে নগদ অর্থ এবং বীজ বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি এই হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুশাহিদ আলী, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সিলেট সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন জননেতা জনাব আলহাজ আশফাক আহমদ। মঞ্চে উপস্থিত, আমি সবার নাম বলছি না যেহেতু সময় সংক্ষিপ্ত এবং চেয়ারম্যান সাহেবেরও প্রোগ্রাম আছে আর আপনারাও দীর্ঘক্ষণ বসে অপেক্ষা করছেন এই ত্রাণ নেওয়ার জন্য, বিশেষ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত উপকারভোগীরা সবাইকে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার কাছ থেকে যে রেড ক্রিসেন্ট হচ্ছে দুর্যোগ দুর্বিপাকে রেড ক্রিসেন্ট কাজ করে থাকে, এটি একটি আন্তর্জাতিক সংস্থা। আমরা সিলেটে দীর্ঘদিন থেকে প্রায় 10 বছরের উপরে হচ্ছে এই রেড ক্রিসেন্টের দায়িত্বে আছি। আমরা এই 10 বছরে সিলেটের বিভিন্ন উপজেলায় যে বন্যা হয়েছে বা কোনো দুর্যোগ হয়েছে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি যতটুকু পেরেছি। আমরা জাতীয় সদর দপ্তর থেকে যে সাহায্য সহযোগিতা পেয়েছি আমরা সুষ্ঠুভাবে এইসব বিতরণের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আগামীতেও এইসব ত্রাণ সামগ্রী আসলে আমরা যেসব ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আমরা বিতরণের চেষ্টা করব। আপনারা জানেন যে আপনাদের এই ইউনিয়নে এই দুইটি ওয়ার্ডে প্রায় 250 পরিবারের মাঝে এই নগদ 4,500 এবং 8টি সবজির বীজ বিতরণ করা হচ্ছে। এখানে হয়তো অনেকের নাম নেওয়া হয়েছে কিন্তু হয়তো নাম নেওয়ার পরে অনেকের মোবাইল বন্ধ ছিল বা অনেকের মোবাইল ধরে নাই, এইসব কারণে হয়তো অনেকের নাম বাদ পড়েছে। ইনশাল্লাহ যাদের বাদ পড়েছে আমরা চেষ্টা করব আগামীতে কোনো ত্রাণ সামগ্রী আসলে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা জানেন রেড ক্রিসেন্ট সোসাইটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সহযোগী প্রতিষ্ঠান। এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এইসব ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আমি মনে করি আপনাদেরও উচিত যে মাননীয় প্রধানমন্ত্রীর যদি বেঁচে থাকেন তাহলে আপনারা ইনশাল্লাহ আপনারা এই কেউ আর অভাব অনটনে থাকবেন না, যতটুকু পারে গরিব অসহায়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে যে গরিব অসহায় যাতে কোনো অভাব অভিযোগ তাদের না থাকে, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তারই আলোকে আমরা এই ত্রাণ সামগ্রী বা সহযোগিতা আপনাদের পরিবারের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকলে আপনারা ইনশাল্লাহ আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে সবাই সুখে শান্তিতে থাকতে পারবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং দেশের জন্য উনি কাজ সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তাই আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আজকে যারা এখানে এসেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করে। এবং আপনারা জানেন যে সারা বিশ্বে যে করোনা মহামারী চলছে এই করোনা মহামারী থেকেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, এই মহামারী থেকে আমরা যাতে বাঁচতে পারি সবাই এই দোয়া করি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মোশাহিদ আলী সাহেবকে, মোশাহিদ আলী সাহেবকে আমি সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠান বাংলাদেশ খ্রিস্টান সোসাইটি প্রতি আয়োজিত এক নম্বর এক নম্বর ওয়ার্ডের আজকে বন্যা পরবর্তী সাহায্য অনুদানের উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আশফাক আহমদ সাহেব আজকের এই প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠিত হয়েছেন এবং বিশেষ অতিথি হিসাবে আজকের মিটিংয়ে রেড ক্রিসেন্টের সর্বস্তরের অফিসারবৃন্দ এবং কর্মীবৃন্দ উপস্থিত পত্র ওয়ার্ডের সুবিধাভোগী এবং অত এলাকার মুরব্বী নেকরাম যুব সমাজ আসসালামু আলাইকুম। আসলে রং সৌভাগ্য পত্র হাটফলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আপনারা যারা সু ভুক্তভোগী বা আপনারা সুবিধাভোগী আজকে সুবিধা হয়েছই এর একমাত্র আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত সদস্য আব্দুল হামিদ আপনারা লাগিয়া চেষ্টা করিয়া আমরা রাজশাহ ভাই সহ আমার জামেল ভাই সহ সবাই সাথে পরিচিত তাহায় আপনারা এই সুবিধা হওয়ার আজকে থেকে আজকে আপনারা সুবিধা পাইছেন না ফলে নির্বাচিত হয়েছে না। আমি সর্বপ্রথম আশ্রাবাই গৈরাজ্রিস্টেন যারা উপস্থিত আছেন যারা আপনারা লাগে ত্যাগ শিকার করছে যারা দীর্ঘ এক মাস বাসাই এখন বাসাই করিয়া আপনারা আরে আজকে আপনার আরে নগদ অর্থ এবং বীজ বিতরণ কররা আমি তার আরে সর্বপ্রথম আমার এই এলাকা থাকিয়া ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টায় আজকে আপনারা আমরা সবাই যেটা পাইছি সাহায্য এটা সাদরে আমরা গ্রহণ করি আর আমরা আশা রাখি আর এইভাবে আতে যাতে আমার হাটখোলা ইউনিয়নের নয়টা ওয়ার্ডে আমার জামিল ভাই সহ আমার উপজেলা চেয়ারম্যান সহ আশয় আমার দাবি রইল প্রত্যেক ওয়ার্ডে পর্যায়ক্রমে দিলে আমরা এই যে গরিব অঞ্চলের অনেক উপকার হইব কারণ আমরা বন্যা কবলিত এলাকা আমরা এখানে বারবার ফার্স্ট ছয়টা বন্যায় আমরা রে কবলিত করি আমরা অবস্থা কাহিল করে নিছি আজকে পাইছি আমরা এক ওয়ার্ডে আমরা খুশি আগামীতে যাতে আমাদের অন্যান্য ওয়ার্ডে পায় এই ব্যবস্থাটা করা লাগে আমার অনুরোধ রাখিয়া আমি সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, সালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই আলোচনা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এ পর্যায়ে নগদ অর্থ সবজি বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের অত্র উপজেলা সদর উপজেলার বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমদ সাহেবকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত এই আপনাদের গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে 4,500 টাকা করে নগদ এবং সবজি, এখন সবজির মৌসুম, 3-4 বার বন্যার ফলে আমাদের চাষি ভাইদের সবজি নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। সেই ক্ষতি সামান্যটুকু হলেও পূরণের লক্ষ্যে তারা 8টা সবজির বীজ এখানে আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তার প্রদান করছেন। তো আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় মানুষ, এখানে দুবারে আগের চেয়ারম্যান এবং আমাদের সকলের মুরব্বী জনাব আলহাজ মোশাহিদ আলী সাহেবের সভাপতিত্বে এই অনুষ্ঠান হচ্ছে। এখানে বক্তব্য রেখেছেন রেড ক্রিসেন্টের যিনি সিলেটের কর্ণধার, সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে,
সেই রেড ক্রিসেন্টের কর্ণধার জামিল আব্দুর রহমান জামিল এবং এখানে বক্তব্য রেখেছেন সাইফুর রহমান খোকন সুয়েব সহ রেড ক্রিসেন্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আপনাদের নির্বাচিত প্রতিনিধি আব্দুল হামিদ এবং এখানে উপস্থিত আছেন অন্যান্য ব্যক্তিবর্গ আমার আব্দুর রহমান ভাই আপনাদের এলাকারই কিন্তু আওয়ামী লীগের সেক্রেটারি এই ইউনিয়নের তিনি বক্তব্য রেখেছেন উপস্থিত এই আজকের অনুষ্ঠানে যারা মূল যারা যাদের হাতে এই টাকাগুলো তুলে দেওয়া হবে বীজ তুলে দেওয়া হবে সেই সমস্ত ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনদের প্রতি আদব রেড ক্রিসেন্ট কি আপনারা জানেন আমরা যারা কিছু শিক্ষিত লোক বা শহরে বসবাস করেন বা এরা কিছু সংখ্যক জানি আমরা বাকি সবাই কিন্তু রেড ক্রিসেন্ট নাম শুনেছি কিন্তু কী জিনিস জানি না ঠিক না এই লাল লাল কাপড় পরে আসছেন দেখছেন রেড ক্রিসেন্ট হ্যাঁ তো রেড ক্রিসেন্ট আগে ছিল রেড ক্রস এটা যুদ্ধের সময় বিশ্বযুদ্ধ হয়েছিল আমরা জানি ঠিক না আমরা দেখি নাই এখানে কেউ বুঝলো বিশ্বযুদ্ধ দেখি নাই বিশ্বযুদ্ধ দেখতাম যদি 100 উপরে 150 বয়স হয়ে যেত আমাদের ঠিক না তো সেই বয়স তো হয় নাই কিন্তু রেড ক্রিসেন্ট রেড ক্রস ছিল সেই রেড ক্রস তখন যখন ভয়াবহ যুদ্ধ হয় সারা পৃথিবী বিপর্যস্ত তখন মানুষের পাশে দাঁড়ানোর মানুষ ছিল না তখন এই রেড ক্রসের জন্ম হয় এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের স্বাধীনতার সময় রেড ক্রস ছিল স্বাধীনতার অনেক পরেও রেড ক্রস ছিল কিন্তু তারপরে আমরা এখন এইটাই মুসলিম বিশ্ব একটা আলাদা হয়ে গেছে একটা রেড ক্রস আছে আর রেড ক্রিসেন্ট এই রেড ক্রিসেন্ট আমরা যারা মুসলিম বিশ্ব বলে দাবি করি মুসলিম প্রধান দেশ সমূহ সেখানে আমরা এটা রেড ক্রিসেন্ট কিন্তু দাঁড়া এক কাজ এক সব এক এখানে দুর্দশাগ্রস্ত যারা যারা অভাবগ্রস্ত যারা বিপর্যস্ত সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্যই তাদেরকে জন্ম হয়েছে এবং তারা আজ পর্যন্ত সেই কাজ করে যাচ্ছেন আমরা রেড ক্রিসেন্টের বা রেড ক্রসের অনেক নাম শুনেছি তাদের কর্মকাণ্ড থেকে নাই আজকে সুযোগ্য নেতৃত্বের কারণে এবং বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তিনি সব দিকে চোখ কান খোলা রেখেছেন এবং এর প্রত্যেকটা সুবিধা যেন সাধারণ মানুষ পেতে পারে সেই জন্য তিনি কাজ করে যাচ্ছেন কারণ ওনার টার্গেট হলো আমরা 41 সালে একটা উন্নত বাংলাদেশে পরিণত হব সেই উন্নত বাংলাদেশে যদি পরিণত হতে হয় তাহলে আমাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো দিয়ে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে অন্যান্য যে অগ্রসর মানে যেগুলা যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর সমপর্যায়ে নিয়ে যেতে হবে এই জন্য তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছেন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই কোভিড-19 এই করোনা ভাইরাসের সময় আপনারা দেখেছেন প্রত্যেক সপ্তাহ সপ্তাহে প্রত্যেক মাসে মাসে তিনি প্রত্যেককে জনগণের জন্য তিনি চাল বরাদ্দ করেছেন বিভিন্ন সাহায্য বরাদ্দ করেছেন গরিব দুঃখী মানুষের মোবাইলের মাধ্যমে 2,500 টাকা করে দিয়েছেন তিনি আমাদের প্রত্যেক ইমাম মসজিদদের জন্য তিনি এই বরাদ্দ ব্যবহার করে 5,000 টাকা করে বরাদ্দ করেছেন এই যে এতগুলা টাকা দিচ্ছেন তারপরে আরও অনেকগুলা কর্মকাণ্ড তিনি করে চলছেন যাতে আমরা 41 সালে একটা উন্নত বাংলাদেশে পরিণত করে হতে পারি যখন আর গরিব আমাদের গরিব থাকবে না গরিব যেন আর কারো কাছে হাত না পাতে এবং সবাই যেন আমরা সমপর্যায়ে সমানভাবে চলতে পারি সকল সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি আপনার আমার সন্তানরা যেন একটা উন্নত বাংলাদেশের নাগরিক হয়ে উঠে সেই জন্য তিনি জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন তাই আজকে এই 10 বছরে একটা পিছিয়ে পড়া বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে আজকে জননেত্রী শেখ হাসিনা একটা উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন পৃথিবীতে বিভিন্নভাবে তিনি প্রশংসিত হচ্ছেন বিশ্বের রাষ্ট্রনায়ক নায়ক হিসাবে তিনি 2 নম্বর রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন আজকে এত সুনাম অর্জন করছেন যে ব্যক্তিটি এবং যার প্রত্যেকটা মুহূর্ত কাটে আপনাদের চিন্তা করে গরিব দুঃখী মানুষের চিন্তা করে তিনি যে আব্দুর রহমান নিজে বলে গেছেন
যে জননেত্রী শেখ হাসিনা তিনি নির্দেশ দিয়েছেন যে এটা যেন ব্যাহত হয় না, আগে আসতো গরিবের জন্য কিন্তু গরিব পেত না। আপনারা এখানে অনেক সাক্ষী যে এখানে আজ থেকে 10 বছর আগে এই দেশের মানুষ টিয়ার কাবিকা চিনত না, কি বলেন? কেউ নাম শুনে নাই, কারণ এটা শহরে থেকে যেত। টিয়ার কাবি যারা চেয়ারম্যান মেম্বার হয়েছেন তারা শহরে থাকতেন, সেকে একটা দস্তকতের জন্য শহরে এই আমাদের কী ছিল ওইটা রেস্ট হাউস আলফয়েস পরে হয়েছে করিমুল্লা, আগে করিমুল্লা রেস্ট হাউসে সবাই থাকতেন, আবার সেখানে গিয়ে দস্তকত আনা লাগতো, আর এখানে টিয়ার কাবি কাছে থেকে যেত, এইখানে এসে পৌঁছতো না, তাই গরিবের উন্নয়ন হয় নাই। তখন এখন দেখতে প্রত্যেকটা রাস্তাঘাট উন্নয়ন হয়েছে কি, হ্যাঁ এবারকে বৃষ্টিতে খুব বেহাল অবস্থা হয়ে গেছে, আবার এইগুলো রিপেয়ারিং করা হবে। আগে তো রাস্তাই ছিল না, রাস্তাঘাট পাকা তো ছিলই না, অনেক রাস্তাঘাট ছিলই না, সেগুলো হয়েছে বিদ্যুৎ ছিল না, আজকে বিদ্যুৎ আপনার এই এলাকার সাক্ষী, এই সরকার ক্ষমতা না আসতে এখন পর্যন্ত বিদ্যুৎ আসতো না এখানে, আজ আজ আগে বিদ্যুৎ এসেছে সব এসেছে, কিন্তু আমাদের গরিবের যে উন্নয়ন সে গরিবের উন্নয়ন আমাদের এখনও বাকি আছে, সেটাকে সমপর্যায়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের সহযোগিতা দরকার। আজকে আপনারা 250 মানুষ এখানে এই আপনারা এই সহযোগিতা পাচ্ছেন, এই 4,500 টাকা একটা গরিব ফ্যামিলি যেখানে তার 500 টাকা ইনকাম নেই, সেখানে যদি সে 4,500 টাকা পায় আমার বিশ্বাস এটা যদি সঠিকভাবে আপনারা ব্যয় করেন, সঠিকভাবে কাজে লাগান, তাহলে আপনারা এটা থেকে ফল পাবেন, আর এটা যদি সঠিকভাবে কাজে না লাগান তাহলে আপনারা কিন্তু সেটা থেকে ফল পাবেন না। আমাদের যে উদ্দেশ্য রেড ক্রিসেন্টের যে উদ্দেশ্য জননেত্রী শেখ হাসিনার সেই উদ্দেশ্য পূরণ হবে না, তাই আমরা চাই সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার। আজকে গতকালকে আমি এক জায়গায় বলেছিলাম এই যে অবস্থা চলছে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, বিভিন্ন উন্নয়ন করছেন, বিভিন্ন দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দিন রাত কাজ করছেন, এটা কিন্তু একটা শ্রেণীর মানুষের ভালো লাগছে না। ওই যে অচিনপুরীর সেই গান আছে আপনারা অনেকে শুনেছেন, তো খাজুয়ানির বাই খাজুয়ানি, হ্যাঁ তার আর বালা মানুষ অন্যকে লাগাবাড়ির জন্য বালা ওর দেখলে তার কিতা হয় খাজুয়ানি উঠি যায়, ঠিক না নি? এই খাজুয়ানিটা বড় খারাপ জিনিস, এই খাজুয়ানি যারা উঠের এরারে আপনারা মলম লাগাইতে হইব, লাগাইব নাই এরারে মলম লাগাই দিলে আর খাজুয়ানি উঠতো না, তো এরা দলে বাপরের বালক, এই যে বাংলাদেশ এগিয়ে যার এর লাগি তারা জলের, এই জলাতে কি খাজুয়ানি উঠে, এই খাজুয়ানি বন্ধ করতেইব তবে আমরা আগবাড়তাম পারমু, তারাও আমরা খান্দা দাও আমরা মরম লাগিয়ে দিব আর আমরা লগে চালাইব ইনশাল্লাহ, তোমরা খাজুয়াইও না, হ্যাঁ তোমরা গরিবর উন্নতি চাও, গরিবর বালা চাও, যদি রাজনীতি করিয়া থাকতে সেইটা করো, আর করলে আল্লাহ সাথে থাকবা, ঠিক না হৌগা? সব করনে বলা কে? আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ করতে পারতো না কিচ্ছু, কিন্তু আল্লাহরে মানতেইব, সেইভাবে মানতেইব, আমি মানবো আমার পছন্দ হইলে, এইন মানবো এইন পছন্দ হইলে, শেখ হাসিনারে ওলা মানর, কেউ যার পছন্দ হয় একটা ওলা মানর, তো এইরকমভাবে মানলে হইতো না, সঠিকভাবে মানতেইব, ঠিক না? তো আজকে আমরা এখান থেকে ফাইয়া আমের দুর্গায় করতাম না, আজান হয়ে গেছে, নমাজের সময় হয়ে গেছে, নমাজ পড়তাম আমরা সকলে, আর আপনারা দোয়া করোকা যারা আপনার মাঝে লইয়া আইসুন ইটেকা করবারই দোয়া, আর বিশেষ করি শেখ হাসিনা এবং এই সরকারও লাগে যে আরও ভালো কাজ করতে পারেন, তারা দীর্ঘদিন থাকুন, যদি না থাকুন তো দেশের মাঝে একটা গোলযোগ সৃষ্টি হইব, অনেক কিছু সৃষ্টি হইব, যাতে আমরা যেগুলো আগবাড়ছি আজকে আমরা আবার ফিসে যাই মুগি, তো এইটা কেউ চাইননি ফিসে যাইটা, সব চাই আমরা আগবাড়তাম, যে রাস্তা হইছে 8 ফুট একু 16 ফুট হইতো এটা চাইননি, এটা আমরা সকলের চাওয়া, এটা মানুষের প্রকৃতিটাই, তো মানুষের এইটাই চাহিদা থাকে, তো আজকে আমি ডাল ভাত খাই আর কালকে আমি যেন মাংস দিয়ে খাইতাম পারি, ঠিক না? এগুলো আমরা আছে না নি উদ্দেশ্য, এই ইনশাআল্লাহ যদি আল্লাহরে দেখুন এবং এই যে ভালো কাজের পক্ষে থাকুন তাহলে আল্লাহ পাক সহায় থাকবা, আর একটা ভালো কাজ না খারাপ কাজ কৌকা খুব আস্তে কইলা দেখি, এই যে টেকা লইয়া আইসুন তারা, তারা স্বার্থ আসেনি, হ্যাঁ তারা বুটো লাগে আমি বুটো লাগে আইতাম পারি, কিন্তু আর আইব করি বুঝিয়ান না,
আমার মুশাহিদ হইতে পারে, আমার আব্দুর রহমান ভাই হইতে পারে, আমার হামিদ ভাই হইতে পারে, ঠিক না? কিন্তু এরা তো কেউ বুটো লাগে আইতে নাই, আইবানি তাহলে তারা স্বার্থ গীতা, তারা স্বার্থ দেশর স্বার্থ, গরিব ও মানুষের স্বার্থ। গরিব যদি তার নিজের ভয়ে খাড়ায়, গরিবর যদি একটা উপকার হয় তাহলে এইটাই তারা আনন্দিত, তার খুশি, আমরা সকলে এই খুশি। তাই এই খুশি আমরা সকল সঠিক থাকতাম নি, আর ভালো করে নমাজ পড়িয়ে বলিয়ে দোয়া করবা সকলের লগে, আর দেশও খাজুয়ানি আলা সকল যেন খাজুয়ানি বন্ধ হয়, বুঝছেন নি? মলমও রেডি রাখবা। এই কথা কইয়া আপনার তো সকলরে উন্নত ভবিষ্যৎ কামনা করিয়া আমার বক্তব্য শেষ করিয়া আল্লাহ হাফিজ, জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ জানাই আজকের আলোচনা অনুষ্ঠান সমাপ্তি বিষয়। আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে সিলেটের হাটখোলা, সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে, হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নগদ অর্থ এবং সবজি বীজ বিতরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজকে এই ইউনিয়নে, হাটখোলা ইউনিয়নের দুইটি ওয়ার্ডের দুইশো পঞ্চাশটি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ৪,৫০০ টাকা হারে দেওয়া হবে এবং ৫ জাতের সবজি বিতরণ করা হবে। আপনারা জানেন এই কার্যক্রম সম্পূর্ণরূপে পরিচালনা করেছে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা থেকে তাদের প্রতিনিধি প্রেরণ করে এই জায়গায় লিস্ট করেছে এবং এই কার্যক্রম করেছে। তো যাই হোক, আমরা আজকে এই হাটখোলা ইউনিয়নে ২৫০টি পরিবারকে প্রায় ১১,২৫,০০০ টাকা বিতরণ করা হবে এবং প্রতিটি পরিবারকে ৫টি জাতের বীজ বিতরণ করা হবে। তা আজকে এই কার্যক্রমের উদ্বোধন করলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ। আমরা জানি যে গতকাল ৫ই গতকাল
কান্দিগাঁও ইউনিয়নে 250টি পরিবারকে প্রায় 11,25,000 টাকা বিতরণ করা হয়েছে এবং আজকে 11,25,000 টাকা বিতরণ করা হলো। আজকে 11,25,000 টাকা বিতরণ করা হলো। এই নিয়ে মোট 23,00,000 টাকা দুইটি ইউনিয়নে 500টি পরিবারকে 23,00,000 টাকা বিতরণ করা হলো। তো আমরা রেড কিচেন সোসাইটি এই কার্যক্রমে যে সহযোগিতা করছেন রেড কিচেন সোসাইটির সমন্বয়কারী প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম জনাব নাজিম খানের সাথে এখন কথা বলবো। তাদের এই যে মানুষকে তারা উপকারভোগী নির্ধারণ করা হয়েছে সেই পদ্ধতিটা কী ছিল এবং তারা এবং ঢাকা থেকে কীভাবে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়ার ব্যাপারে একটু বলার জন্য আমি অনুরোধ করছি সমন্বয়কারী প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম নাজিম খানকে। ধন্যবাদ জানাচ্ছি ফয়সল ভাইকে এবং সিলেট এক্সপ্রেসকে। আজকে আমাদের বাংলাদেশ রেড কিচেন সোসাইটি সিলেট ইউনিটের এই যে ত্রাণ কার্যক্রম এবং নগদ অর্থ ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানটি সরাসরি লাইভ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রথমে বলতে চাই, আমরা যখন যে বাংলাদেশ রেড কিচেন সোসাইটি জাতীয় সদর দপ্তর থেকে আমাদের যে রুলস বা নিয়মটা যেটা করে দিয়েছি সেটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে, কবো কালেক্ট নামে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে আমরা যারা বন্যায় কবলিত আমরা তাদের ডাটা কালেকশন করেছি। সেই অ্যাপসের মাধ্যমে আমরা প্রথমে আমাদের ভলান্টিয়ারদেরকে ঢাকা থেকে আগত যারা ট্রেইনার ছিল তারা সেখানে আমাদের ভলান্টিয়ারদের ট্রেনিং দিয়েছে এবং সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের প্রায় 15 জন ভলান্টিয়ার প্রায় 7 দিন এই দুইটা ইউনিয়নে আমাদের বেনিফিশিয়ারি যারা উপকারভোগী তাদের একবারে ডোর টু ডোর গিয়ে এমনকি হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত পানি এগুলা ডিঙ্গায় গিয়েও আমাদের ভলান্টিয়াররা যারা আসল উপকারভোগী তাদেরকে নির্ধারণ করেছে এবং নির্ধারণ করার পরে আমরা তাদের ফোন কলের মাধ্যমে আমরা তাদেরকে আমরা নির্ধারণ করেছি। যাদের মোবাইল নাম্বার বন্ধ ছিল বা ইয়ে ছিল তাদেরকে আমরা বাড়িতে এসে খুঁজে আবার সেটা ঠিক করার চেষ্টা করেছি। তারপরে আমরা যেটা করেছি আমরা এই লিস্টে কোনো কমপ্লেইন আছে কি না, কারো কোনো কমপ্লেইন আছে কি না সেই লিস্টে আমরা এই যে বর্তমান যে কেন্দ্র এই কেন্দ্রে আমরা 3 দিন টাঙ্গাইয়া রাইখে আমরা মাইকিং করে আমরা এলাকায় বলেছি যে লিস্টটা টাঙ্গানো হয়েছে এখানে, আপনারা যদি কমপ্লেইন থাকে 3 দিন একটা কমপ্লেইন বক্স এখানে ছিল যেখানে আমরা আমাদের স্বচ্ছতার জন্য যে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় এই ত্রাণ কার্যক্রম এবং ইয়েতে যাতে কোনো ধরনের দুর্নীতি বা দুষ্কৃতিকারীরা সুযোগ না পায় সেজন্য জিরো টলারেন্স নীতি প্রয়োগ করে, তাই আমরা জিরো টলারেন্স এইটা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে 3 দিন আমাদের লিস্ট এবং ইয়েটা আমরা বাস্তবায়ন করেছি এখানে টাঙ্গানো ছিল। আমরা যে কয়টা কমপ্লেইন পেয়েছি আমরা সেগুলো দেখার চেষ্টা করেছি, তেমন কোনো কমপ্লেইন ছিল না, অনেকেই ওনাদের লিস্টে অন্তর্ভুক্ত হয় নাই সেটা বলেছেন, অন্যান্য কোনো গুরুতর কমপ্লেইন ছিল না। বিদায় আমরা আমাদের যে লিস্টটা করেছিলাম সেটা ফাইনালাইজ করে আমরা গতকালকে খান্দিগা ইউনিয়নের 2-3টি ওয়ার্ডে বিতরণ করেছি, আজকে হাটকলা ইউনিয়নের 2টি ইউনিয়নে বিতরণ করতেছি। ধন্যবাদ ফয়সল ভাই। ধন্যবাদ সমন্বয়ক নাজিম খানকে। আমরা এখন বক্তব্য শুনব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিয়নের কার্যকরী পরিষদ সদস্য জনাব সাইফুর রহমান খোকন। জনাব সাইফুর রহমান খোকন, আমরা দেখেছি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গতকালকে এবং আজকে মিলে প্রায় 500 পরিবারকে নগদ অর্থ এবং সবজি বীজ বিতরণ করা হয়েছে। তো এই যে প্রক্রিয়া এখন আপনি এখানে বিতরণ কার্যক্রমে এসেছেন, এটা আপনার অনুভূতিটা কী? আমার অনুভূতি হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আপনি জানেন যে একটি আর্তমানবতার সেবার সংগঠন। এই সংগঠনটি বাংলাদেশ সরকারের পাশাপাশি এই সংগঠনটি আমরা বেসরকারি সংস্থা হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা বিভিন্ন নিপীড়িত অবহেলিত বঞ্চিত যে সকল এরিয়া আছে সেই সকল এরিয়ায় গিয়ে আমরা মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, তারই অংশ হিসাবে কিন্তু আজকের এই প্রোগ্রামটি। আজকের এই প্রোগ্রামটি মূলত যে সকল এই 2020 সালে বন্যায় যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সকল এলাকার কৃষকরা তাদের কৃষি জমির ধান চাষ এগুলা তারা মানে
বন্যার পানিতে ভেসে গেছে তাদেরকে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এই উদ্দেশ্যটা। এই উদ্দেশ্যটা হলো যে নগদ যে 4,500 টাকা দেওয়া হচ্ছে সেই 4,500 টাকা দেওয়া যাতে একজন কৃষক সে আবার নতুন করে ধানের বীজ সে বা ধানের চারা কিনে এনে আবার যাতে তারা স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করতে পারে বা এই বীজ রোপণ করে যাতে আবার তাদের জমিতে ফসল ফলাতে পারে তারই লোকে এই নগদ টাকাগুলো আসলে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যদি কেউ এখনও মানে ক্ষেতের সময় প্রায় শেষের দিকে এই বীজ বপনের তারা যদি এই টাকাগুলো দিয়ে মুরগ কিনে কিংবা ছাগল কিনে গরু কিনে কিনে যদি বা সবজি ক্ষেত করে সবজির বীজও এখানে দেওয়া হয়েছে 8 ধরনের 8 প্রজাতির সবজির বীজ দেওয়া হয়েছে এগুলা যদি তারা কাজে লাগাতে পারে তাতে তারা উপকৃত হবে বলে আমার মনে হচ্ছে। তারা যদি সঠিক রিয়েলাইজ করে আর যদি এই নগদ টাকাগুলো নিয়ে খেয়ে ফেলে 2 বস্তা চালের দাম এই হবে এই টাকাগুলো দিয়ে খেয়ে ফেলবে কিন্তু কাজে লাগালে ওরা ভবিষ্যতে উপকৃত হবে এবং তাদের মাধ্যমে আরও যারা পায় নাই তাদেরও উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব সাইফুর রহমান খোকন, আমরা একজন উপকারভোগীর সাথে কথা বলবো। আপনার নামটা কিতা? আব্দুল হাসিম। আব্দুল হাসিম, আপনার গ্রামের নাম কিতা? মেগারগাঁও। মেগারগাঁও, আপনি আজকে কত টাকা পাইছেন? 4,500। আর কিতা পাইছেন? 20 পাইছেন লোকে। আচ্ছা, আপনি যে ওই যে টাকা পাইছেন এই টাকা পাইতে সেই টাকা উকা দেওয়া লাগছে নি? না। আচ্ছা, তা আপনি এই টাকা পাইয়া এখন খুশি নি? খুশি না নি। আচ্ছা, এই টাকা পাইয়া আপনি খুশি? তো সবজি বীজ লাগাইবা লাগাইয়া আপনি কৃষি যে ইয়ে উন্নয়ন করবা, আমরা আপনার ধন্যবাদ জানাই এটা আমরার পক্ষ থেকে। আমরা এতক্ষণ একজন উপকার ভোগীর বক্তব্য শুনলাম, এখন আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য যিনি বিভিন্ন বন্যা দুর্গস্ত এলাকায় বিভিন্ন সময়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমে যান, আজকে আমরা তার কাছ থেকে আজকে যে কার্যক্রম আপনারা করলেন এই কার্যক্রম করে আপনি আপনার অনুভূতিটা কী? কারণ আপনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে 250টি পরিবারকে 4,500 টাকা করে দিতে পারলেন এবং বীজ দিতে পারলেন, এই জিনিস দেওয়ার পর আপনার অনুভূতিটা কী? ধন্যবাদ সিলেট এক্সপ্রেস ফয়সল ভাইকে। আমরা আসলে আপনারা জেনে খুশি হবেন, আমরা সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্ব নেওয়ার পর থেকে সিলেটের বিভিন্ন সিলেট জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে ইউনিয়নে উপজেলায় আমরা ঘুরে বেড়াচ্ছি। যে জায়গায় দুর্যোগ সেই জায়গায় আমরা রেড ক্রিসেন্ট, যে জায়গায় গরিব মানুষ সেই জায়গায় আমরা। আপনারা আমি বেশি দিনে আগে না বিগত দিনে যে দেখেছেন দীর্ঘ 4 মাস যাবৎ বিশেষ করে আমরা কোভিড-19 হওয়ার পর থেকে আমরা প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি এলাকায় এবং গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং যেখানে প্রতিটি রেস্টুরেন্ট বন্ধ ছিল সেই জায়গায় আমরা খাবার বিতরণ করেছি, মাস্ক বিতরণ করেছি, স্যানিটাইজার বিতরণ করেছি, জীবাণুনাশক বিতরণ করেছি। আমরা এই মুহূর্তে যে আপনারা যেটা করতেছি যেমন দুইটি সারা সিলেট সদর উপজেলায় 2টি ইউনিয়নকে আমরা বেছে নিয়েছি যেটা এই বন্যা দুর্গত এলাকা, আমরা যে 2টা ইউনিয়নের 4টা 5টা ওয়ার্ডকে আমরা যে 4,500 টাকা এবং বীজ বিতরণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে এমন কোনো গরিব মানুষ না কেনে না মরে, এই আমরা এই উদ্যোগে আমরা রেড ক্রিসেন্টে জিও নিয়েছি। কারণ বাংলাদেশের মানুষ যে যে জায়গায় বন্যা হয়েছে আমরা যে বীজ দিয়েছি এই বীজ দিয়ে হয়তো অনেক উপকার আসবে, যে ফসল হবে, ফসল বিক্রি করে উপকার হবে। এই যে 4,500 টাকা দিয়েছি অনেক গরিব মানুষের অনেক কাজে লাগবে, আমরা এই উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা রেড ক্রিসেন্টের যে জায়গায় দুর্যোগ আসবে, বন্যা আসবে, যে মহামারী আসবে আমরা পাশে আসি, পাশে থাকবো আপনাদের পাশে, আপনারা দোয়া করবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য জনাব শুয়েব আহমদের কাছ থেকে। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে সদর উপজেলার 2টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করলো, আজকে 250টি পরিবারকে বিতরণ করা হয়েছে। এই রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যক্রমটা যে সমন্বয় করে দেখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সাথে আমরা কথা বলবো। জনাব আব্দুর রহমান জামিল,
আজকে যে 250টি পরিবারকে আপনি রেড কিচেন সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে নগদ অর্থে এবং সবজি বীজ বিতরণ করেছেন, তো আজকে এবং গতকালকে মিলিয়ে প্রায় 500টি পরিবার এবং 500 পরিবারকে আপনি 23 লক্ষ টাকা দিতে পেরেছেন। আপনি এই গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছেন রেড কিচেনকে নিয়ে, এই ব্যাপারে আপনার অনুভূতিটা কী? ধন্যবাদ সিলেট এক্সপ্রেস কর্তৃপক্ষকে, বিশেষ করে ফয়সল ভাই আপনাকে ধন্যবাদ, যেহেতু রেড কিচেনের সবসময় আপনি আমাদের পাশে আছেন, এর জন্য আমি আপনাকে এবং আপনার সিলেট এক্সপ্রেস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটি একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি কাজ হচ্ছে দুর্যোগ দুর্বিপাকে এই সংস্থাটির কাজ করে থাকে। আপনারা জানেন বিগত করোনা মহামারীতে আমরা সিলেটে আমাদের যুব রেড কিচেনের স্বেচ্ছাসেবক ভাইরা যেসব কাজ করেছে এগুলো আপনারা বিভিন্ন মিডিয়ায় তুলে ধরেছেন, এই যে গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্প্রে করা এবং আরও বিভিন্ন যে কার্যক্রম আমরা করেছি কোভিড-19 সেগুলো আপনারা দেখেছেন। এরপরে এই কোভিড-19 এক পর্যায়ে আমাদের দেশে বন্যা হলো, এই বন্যায় সিলেটে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলায় আমরা বিগত সময়ে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি কয়েকটি উপজেলায় যেসব উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে সিলেট সদর উপজেলার দুটি ইউনিয়নে আমরা গতকালকে এবং আজকে প্রায় 500 পরিবারের মাঝে নগদ 4,500 টাকা করে এবং 8টি সবজির বীজ প্রতিটি পরিবারকে আমরা বিতরণ করেছি। গতকাল আমরা খান্দিরগাঁ ইউনিয়নের 3টি ওয়ার্ডে 250 পরিবারের মাঝে 4,500 টাকা এবং 8টি সবজির বীজ করে প্রতি পরিবারকে দেওয়া হয়েছে। আজকে আমরা হাটকলা ইউনিয়নের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের এই বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, এই 250 পরিবারের মাঝে আমরা 4,500 টাকা এবং 8টি সবজির বীজ বিতরণ করেছি করছি আজকে। তো আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রেড কিচেন সোসাইটি কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে, তারই ধারাবাহিকতায় আমরা সিলেটে এইসব কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমরা রেড কিচেন সোসাইটি বিগত বন্যার সময়ও, গত বছর বন্যার সময়ও বা এর আগেও আমরা বিভিন্ন দুর্যোগে আমরা বিভিন্ন উপজেলায় কাজ করেছি, সেটি আপনারা বিভিন্ন মিডিয়ায় তুলে ধরেছেন, এর জন্য আমরা রেড কিচেনের পক্ষ থেকে আপনাদের মিডিয়ার সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা জানেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটির জাতীয় সদর দপ্তরের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান হচ্ছেন আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব আলহাজ হাফিজ আহমদ মজুমদার সাহেব, উনার নির্দেশেই আমাদের সিলেটে এইসব ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা গত বছর জকিগঞ্জ গোয়াইনঘাট খানাইঘাটে এই বন্যা হয়েছিল সেই সব এলাকায় আমরা দিয়েছি, এইবার আমরা এই বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সদর উপজেলা, আরও বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতিমধ্যে আমরা সদর উপজেলার দুটি ইউনিয়নে আমরা এই নগদ অর্থ এবং বীজ বিতরণ করেছি। তো রেড কিচেন সোসাইটি সবসময় এই দুর্যোগে দুর্বিপাকে আপনাদের পাশে আছে, গরিব দুঃখী মেহনতির পাশে আছে, থাকবে ভবিষ্যতেও, আমরা এই আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সিলেট এক্সপ্রেসকে। ধন্যবাদ জনাব আব্দুর রহমান জামিল। আমরা দেখলাম যে গতকাল এবং আজকে মিলিয়ে 500 পরিবারকে 23 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এখনও এই কার্যক্রম চলছে। এবং আপনারা জানেন যে এই কার্যক্রমে যুব রেড কিচেনের সদস্যরা সহযোগিতা করছেন এবং এই কার্যক্রমটা চলছে যে মোবাইল মেসেজের মাধ্যমে এবং টাকাটা দিচ্ছে নগদ, বাংলাদেশ পোস্ট অফিসের নগদের মাধ্যমে এই টাকাটা দেওয়া হচ্ছে। তো আপনারা এখন দেখছেন যে এই কার্যক্রম চলছে, নগদের মাধ্যমে এই টাকাগুলো দেওয়া হচ্ছে, মেসেজ যাচ্ছে এবং উপকারভোগীরা এখানে আছেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমরা
এই হাটকুলা ইউনিয়নের খাসরপাড় খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপকার ভোগীরা তাদের তালিকা অনুযায়ী তারা বসে রয়েছেন, তাদের কার্যক্রম শুরু হবে এবং এখানে কার্যক্রম চলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কার্যক্রম চলছে এখানে। এই টাকাটা বাংলাদেশ পোস্ট অফিসের নগদের মাধ্যমে উপকার ভোগীদের মধ্যে প্রেরণ করা হচ্ছে। আমরা সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং দুর্যোগ দুর্বিপাকে রেড ক্রিসেন্ট আছে সবার পাশে, আমরা তাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে। তারা বাংলাদেশের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা এখন আমাদের কার্যক্রম খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হাটখোলা ইউনিয়নের খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। আমাদের পাশে থাকবেন, আমরা এই ধরনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন সময় দেখাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে এবং হাটখোলা ইউনিয়নের খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফিজ।